হ্যালো, আমি লিপু দাস। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপু স্যার। মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা এবং ফাংশনের উপর ভিত্তি করে যে ভিডিও সিরিজটি আমি শুরু করেছি, আজকে তার দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওটিতে আমি মাইক্রোসফট এক্সেলের অল সাম ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখনি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ডেট ফাংশন নিয়ে। মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো ডেট ফাংশন আছে, তার মধ্যে কতগুলো বেসিক ডেট ফাংশন আমি আজকে আলোচনা করব, এবং এই ডেট ফাংশনের উপরে সিরিজ ওয়াইজ কিন্তু ভিডিও আসতেই থাকবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে পরপর ভিডিওগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। এক্সেলে স্মার্টলি কাজ করার জন্য ডেট ফাংশন জানা খুবই প্রয়োজন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা টেবিল বানিয়ে রেখেছি যেখানে লেখা আছে ফাংশন, ডেট এবং ফর্মুলা। তো প্রথমে লেখা আছে টুডে। টুডে ফাংশনটা কি কাজে ব্যবহার হয়? টুডে ফাংশনটা ব্যবহার করা হয় কারেন্ট ডেট দেখার জন্য। কারেন্ট ডেট এবং আজকের ডেট, এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারেন্ট ডেট বলতে বোঝায় কম্পিউটারে যে ডেটটা সেট করা আছে সেই ডেট, আর আজকের ডেট বলতে আজকের যে বর্তমান তারিখ সেটা। আমি ফাংশনটা রান করে দেখি। ইজিগাল টু দিয়ে টুডে লিখবো আমরা। টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করবে, মানে ফাংশন ওপেন ক্লোজ করে এন্টার করলে একদম কারেন্ট ডেট দেখাবে। মনে রাখবে যেটা সিস্টেমের সেট আপ ডেট আছে সেই ডেটটা, এবং এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আজকে যেমন 11 আগস্ট 2021 দেখাচ্ছে, এবার যদি আমরা এটাকে কালকে ওপেন করি তাহলে কিন্তু অটোমেটিক ডেটটা সিস্টেমের ডেটের সাথে চেঞ্জ হয়ে 12 তারিখ হয়ে যাবে। তো সিস্টেমে যেই ডেটটা থাকবে সেই ডেটটাই কিন্তু কারেন্ট ডেট হিসেবে দেখাবে। ওকে, দেন সেকেন্ড অপশনে আছে নাও। নাও ফাংশনটি কি হচ্ছে? নাও ফাংশন ব্যবহার করে আমরা কারেন্ট ডেট অ্যান্ড টাইম, কারেন্ট ডেট এবং টাইম এ দুটোকে একসাথে দেখতে পাবো। দেখো ইজিকাল টু এন ও ডাব্লু নাও, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ফাংশন ওপেন ক্লোজ করে যদি আমরা এন্টার করি তাহলে কিন্তু কারেন্ট ডেট এবং টাইম দুটোই আমরা পেয়ে যাব। তো টুডে করে আমরা কারেন্ট ডেট এবং নাও করে কারেন্ট ডেট উইথ টাইম আমরা দেখতে পাবো। এছাড়াও দেখো কিছু ফাংশন আরও এখানে আলোচনা করা হয়েছে। ডে, মান্থ, ইয়ার। ডে, মান্থ, ইয়ার এই ফর্মুলাগুলো ব্যবহার করে কোনো একটা ডেট থেকে ডেটাকে আলাদা করতে পারবো, বা মান্থকে আলাদা করে বের করতে পারবো, বা ইয়ারকে আমরা আলাদা করে বের করতে পারবো। এগুলোকে দেখে এখানে কিন্তু তোমাদের বেসিক মনে হচ্ছে কী কাজ আমরা করছি বা কী প্রয়োজনে আমরা এগুলো করবো এরকম মনে হতে পারে, কিন্তু যখন অ্যাডভান্স লেভেলে গিয়ে কাজ করে তখন এই বেসিক জিনিসগুলো দরকার পড়বে। তো বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে এক্সেলটাকে করতে পারবে না, এই জন্যেই বেসিকগুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তো দেখো আমরা এই যে ডেটটা আছে 12/8/2021, এখান থেকে যদি আমি ডেটাকে এক্সট্র্যাক্ট করি, মানে আলাদা করে বের করে নিয়ে আসি, তাহলে ইজিগাল টু জাস্ট DAY, ডে লিখবো। ডে লিখে ব্র্যাকেট দিব, তারপরে বলছে সিরিয়াল নাম্বার, দ্যাট মিনস ডেটটা দিয়ে দিলাম আমরা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। তাহলে আমাকে এখানে ডে কত ছিল 12, অতএব 12টা কিন্তু এক্সট্র্যাক্ট করে, ডেটটা থেকে শুধু 12টাকে এক্সট্র্যাক্ট করে, মানে বের করে এনে আমাকে দেখিয়ে দিল। ঠিক একই রকম মান্থ, ইজিগাল টু মান্থ, MONTH, মান্থ লিখলাম। মান্থ লেখার পর আবার আমি ডেটটা এখানে ইনপুট করছি, সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ডেটের সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে এন্টার করছি। তাহলে এই ডেটটা থেকে কিন্তু মান্থটাকে এক্সট্র্যাক্ট করে এনে দেখিয়ে দিল। এবং দেখো ইয়ার, তাহলে ইয়ারটাকে যদি আমি আলাদা করে বের করে আনতে হয় তাহলে ইয়ার লিখবো। ইয়ার লেখার পর ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে আবার ডেটের সেল অ্যাড্রেস দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার করছি। তাহলে আমাকে ইয়ারটাও কিন্তু এক্সট্রাক্ট করে, মানে ওই ডেট থেকে ইয়ারটাকে আলাদা করে বের করে এনে দেখিয়ে দিই। ওকে, যেমন দেখো এখানে কিছু ডেট দেওয়া আছে, এখান থেকে আমাকে বলা হলো যে ডে, মান্থ, ইয়ারগুলোকে আলাদা করতে। তাহলে ঠিক আমরা একই রকম করতে পারবো। ডেটাকে আলাদা করার জন্য ইজিগাল টু DAY, ডে ব্র্যাকেট দিব, দিয়ে ডেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। মান্থকে আলাদা করতে বলা হবে, ইজিগাল টু মান্থ লিখবো, ব্র্যাকেট, দেন ডেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেন ইয়ারটাকে আলাদা করতে বলা হলে ইজিগাল টু ইয়ার, ব্র্যাকেট, দেন ডেটটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তা দেখো এই যে প্রথম ডেটটা ছিল, এখান থেকে ডে, মান্থ, ইয়ার প্রত্যেকটাকে এক্সট্র্যাক্ট করে আলাদা করে বের করে দিয়েছে। তারপরে আমরা এটাকে কী করবো, সিরিজ করে দিব, ব্যাস সবার ডে, মান্থ, ইয়ারগুলো কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, তো আশা করি তোমরা টুডে, মান্থ, ডে, ইয়ার এগুলো বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো ডেট। ডেট কি? যে ধরো যে কোনো সংখ্যাকে, যে কোনো নাম্বারকে তোমাকে সাজিয়ে ডেটের আকারে দেখাবে,
যেমন ধরো ইজ ইকুয়াল টু আমি এখানে লিখে দিলাম ডিএ টিই ডেট। ডেট লেখার পর এই যে প্যারামিটারগুলো দিতে হবে, দেখো ডেটের পরে যে ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে কি প্যারামিটার আছে, ইয়ার। তো ইয়ারটা যদি আমি এখান থেকে তুলে নিই 2021 কমা মান্থ, মান্থটা আমরা এখান থেকে তুলে নিলাম 8 কমা ডে, ডে কি তুললাম এখান থেকে 12 তুলে নিলাম, দিয়ে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে ডেট লেখার পর ডে ইয়ার মান্থ ডে কমা কমা দিয়ে লিখে এন্টার করে দিলে তোমাকে কিন্তু ওই নাম্বারগুলোকে ডেটের আকারে সাজিয়ে দেখে। ওকে, তো এইটা আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, দেখো করতে পারি। এখানে ধরো টেবিল একটা তৈরি করা আছে যেখানে ইয়ারগুলো আলাদা কলামে রাখা আছে, মান্থগুলো আলাদা কলামে রাখা আছে, ডে গুলো আলাদা কলামে রাখা আছে। এবার তোমাকে যদি বলা হয় যে এই সবগুলোকে একটা ডেটের ফরম্যাটে রেডি করে দেখাও, তখন তুমি কি করবে? তখন তুমি ইজ ইকুয়াল টু দিয়ে ডেট লিখবে। ডেট লিখে দেখো এখানে প্যারামিটার কি চাইছে, ইয়ার, ইয়ারের সেল অ্যাড্রেস দিলে কমা, নেক্সট প্যারামিটার কি আছে মান্থ, মান্থের সেল অ্যাড্রেস দিলে কমা, থার্ড প্যারামিটার কি আছে ডে, ডের সেল অ্যাড্রেস দিলে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তা দেখো 23rd February 2001 চলে এলো। আমরা কি করলাম এটাকে সিরিজ করে দেবো, তারা কিন্তু প্রত্যেকটা চলে এলো। এবার এইখানে খেয়াল করো, এটা ছিল আমাদের 6 নম্বর রোটে, যদি দেখো যে 1995 মানে 1995, কিন্তু এখানে এলো 1994। কেন এলো? কারণ দেখো ডেটা 22 ছিল, 22ই থাকলো, বাট মান্থটা ছিল -2, ইয়ার থেকে 2 মান্থ মাইনাস হচ্ছে। অর্থাৎ 1995 সাল থেকে যদি 2 মাস মাইনাস করে দেওয়া হয় তাহলে 1994 সালের অক্টোবর মাস হয়ে যায়। তো দেখো কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে কিন্তু এই কাজটা করে কম্পিউটার দেখিয়ে দিচ্ছে। এবং এখানে দেখো 2004 সালের 2004 সাল ছিল, 14 মাস ছিল, 4 দিন ছিল, 2004 দিন থাকলো, কিন্তু 14 মাস মানে কি 1 বছর 2 মাস হচ্ছে, অতএব 2005 সাল ফেব্রুয়ারি মাস। তাহলে আশা করি ডেট ফরম্যাটটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব ই ডেট নিয়ে। এখানে দেখো টেবিল তৈরি করা আছে যেখানে বলা হচ্ছে অ্যাড অর সাবস্ট্রাক্ট ডে, কোনো একটা পার্টিকুলার ডেটের সাথে যদি কয়েকটা দিন ওর সাথে যুক্ত করতে হয় বা মাইনাস করতে হয় তাহলে আমরা কিভাবে করব। দেখো এখানে যেমন ডেটটা দেওয়া আছে 10/8/2021, এই ডেটের সাথে যদি 10 দিন আমি প্লাস করি তাহলে কিভাবে হবে? তো খুব ইজি ওয়েতে এটা হয়ে যায়, যেমন সিম্পলি যোগ বিয়োগ করি সেভাবেই করে দেবো। যেমন এই ডেটটা দিলাম প্লাস, প্লাস দেওয়ার পর আমরা কতদিন প্লাস করবো, 10 ডেজ, তাই 10 ডেজের সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে এন্টার করছি। দেখো 10/8/2021 ছিল, এটা কিন্তু 20/8 মানে 10 দিন প্লাস হয়ে গেল। ঠিক একই রকম যদি আমরা 10 দিন মাইনাস করতে চাই, ইজ ইকুয়াল টু দিলাম দেওয়ার পর ডেট মাইনাস 10 ডেজ, এন্টার করবে, তো 10 দিন মাইনাস হয়ে গেল। তো 10 দিন মাইনাস হয়ে গেলে জুলাই মাসের 31 তারিখ হয়ে যায়। পরেরটাতে এবার চলে এসো, পরেরটাতে বলেছে কোনো একটা ডেটের সাথে কিছু মান্থ যদি যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় আমরা কিভাবে করব। যেমন দেখো এইখানে 10/8/2021 একটা ডেট দেওয়া আছে, এবং এই ডেটের সাথে যদি আমি 4 মাস প্লাস করি তাহলে আমি কিভাবে করব, বা 4 মাস যদি মাইনাস করি তাহলে আমি কিভাবে করব। তো এক্ষেত্রে আমাকে ইডেট ফাংশনটাকে কাজে লাগাতে হবে। ইজ ইকুয়াল টু ইডেট দেওয়ার পর প্যারামিটার কি বলছে, স্টার্ট ডেট, স্টার্ট ডেট কোনটা, এটা মানে এই ডেটের সাথে আমি কি করব, প্লাস করব। তাহলে এই ডেটটা আমি কি করলাম, দিয়ে দিলাম। এবার কমা দিয়ে মান্থ, তো মান্থ কোথায় আছে, এইখানে, মান্থ ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করো। দেখো এখানে কিন্তু 8 মাস ছিল, 4 মাস যোগ হয়ে 12 মাস হয়ে গেছে। ঠিক একই রকম যদি মাইনাস করতে হয়, ইজ ইকুয়াল টু ইডেট প্যারামিটার স্টার্ট ডেট, স্টার্ট ডেট আমার এটা, কমা মান্থ, মান্থ হচ্ছে এই যে -4, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তা দেখো 8 ছিল, 4 মান্থ মাইনাস হয়ে গেল, 4 মান্থ হয়ে গেল, 8 থেকে 4 গেলে 4 থাকে, অর্থাৎ 10 তারিখ 4 মাস। নেক্সট চলে আসছে ইয়ার, যদি আমরা ইয়ার অ্যাড করতে চাই, যেমন আমার কারেন্ট ডেট হচ্ছে 10/8/2021, এই ডেটটার সাথে যদি 10 বছর যোগ করি বা 10 বছর বিয়োগ করতে চাই তাহলে কিভাবে করব, সেক্ষেত্রেও আমরা কিন্তু ই ডেটটাকে ইউজ করব। দেখো ই ডেট দিয়ে দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর স্টার্ট ডেট, স্টার্ট ডেট তো আমার এটাই 10/8/2021 বসিয়ে দিলাম। এবার বলছে মান্থ তো নেই, এখানে ইয়ার আছে 10 ইয়ার, তো 10 ইয়ার ইজ ইকুয়াল টু কি 120 মাস মানে 120 মান্থ বসিয়ে দিলাম, 12 মাসে 1 বছর, 10 বছর মানে 120, এন্টার। তাহলে কিন্তু দেখো 2031 সাল হয়ে গেছে। যদি আমরা এভাবে বসাতে না চাই তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে ই ডেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট দিলাম কমা, কমা দেওয়ার পর মান্থ, তো মান্থ তোমার ইয়ারে আছে, ইয়ার বসিয়ে দিলাম 10 ইয়ার ইনটু 12, তাহলে 10 ইয়ার সময় 12 গুণ হয়ে যাবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করো, তাহলেও কিন্তু সেটাই আসবে। ঠিক একই রকম যদি মাইনাস করতে হয়, ইজ ইকুয়াল টু ই ডেট প্যারামিটার, কি প্যারামিটার আছে, স্টার্ট ডেট বসিয়ে দিলাম কমা এই ডেট ইনটু 12 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো দেখো 2021 সাল থেকে 10 সাল বাদ দিলে 2012
2011 সাল চলে আসে। তো এইভাবে আমরা ইডেট ফাংশনটাকে ব্যবহার করে কোন একটা ডেটের সাথে ইয়ার বা মান্থ অ্যাড করতে পারি। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, যেখানে আমরা টুডে, নাও, ডে, মান্থ, ইয়ার, ডেট, ইডেট এই ফাংশনগুলো শিখলাম। এবং মাইক্রোসফট এক্সেলের ডেট ফাংশনে আরও অপশন আছে, যেমন ডেটে ডিফ, তারপর উইক ডেট, এই সমস্ত ডেট ফাংশনগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান সিরিজ ওয়াইজ কিন্তু আমি ভিডিওগুলো আনবো। তো যদি সেই ভিডিওগুলি তোমাদের দেখতে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। ধন্যবাদ।